আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। গলির মাঝে বেলা যে পড়ে এলো, পুরনো সুর ফেরিওয়ালা ডাকে, দূরে বেতার বিছায় কোন মায়া, গ্যাসের আলো জ্বলায় দিন শেষে। I don't want you anymore. বসন্ত আসতে এখনো ঢের বাকি, কিন্তু তাতে কি, প্রেম এলে সারা বছরই বসন্তময় থাকে আমাদের জীবন। আর প্রেমে থাকতে কে না ভালোবাসে বলুন তো? তাই সকল বয়সের দর্শকদের জন্য পরিচালক সঞ্জয় গুহ নিয়ে আসছেন সেদিন বসন্তে। তুমি পরে রিগ্রেট করবে। আমি ওকে ভালোবাসি না। কিন্তু ভালোবাসবি বলে কথা তো দিয়েছিলি। জোর করে সব কিছু হয় না। আমরা কি আবার প্রথম থেকে শুরু করতে পারি না? ছবিতে মূল চরিত্রে রয়েছেন ইন্দ্রাণী দত্ত, কৌশিক সেন এবং দেবদূত ঘোষ। বাস্তব জীবনের মতোই ছবিতেও একজন নৃত্যশিল্পীর ভূমিকায় ইন্দ্রাণী দত্ত। তাই এদিন নাচ, গান, ফ্যাশন শো সব মিলিয়ে গ্র্যান্ড মিউজিক লঞ্চ হলো সেদিন বসন্তের। ছবির ট্রেলার লঞ্চ করলেন অরিন্দম শীল এবং মিউজিক লঞ্চ করলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। গান যেমন গাইলেন ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী, তেমনি মায়ের ছবিতে নিজেরই বিশেষ গানটি নিয়ে কথাও বললেন। আমার গানটা মানে এটা আমার মায়ের লিপেই আমার গানটা আছে, আর দুবার ব্যবহার হয়েছে ছবিতে। এক সময় যখন ওরা সেলিব্রেট করছে, আবার আরেকটা সময় মানে যখন থিংস আর লুকিং ডাউন, তখনও গানটা হয়। আর একটু মানে আমি আগের বার যে গানটা গেছিলাম তার থেকে একদমই আলাদা, তো আমার ভীষণ পছন্দ। এই সময় কি আশায় দিন ভাসে রাত আসে, যায় যেদিন চাওয়া পাওয়ায়, এই সময় কি আশায় এই সময়। ছবির একটি গানেই নিজেদের পারফরমেন্স দেখালো ইন্দ্রাণী দত্তের ছাত্রছাত্রীরা। আবার ছবিতে একজন ফ্যাশন ডিজাইনারের ভূমিকায় দেবদূত ঘোষ, তাই নাচ গানের পাশাপাশি ফ্যাশন শো দেখলেন দর্শকেরা। এই অভিনব মিউজিক রিলিজ অনুষ্ঠান নিয়ে কি বললেন সকলে, শুনে নেওয়া যাক সেটাই। আমি অত্যন্ত এক্সাইটেড, কারণ আজকে আমাদের মিউজিক এবং ট্রেলার লঞ্চ হলো। মিউজিক লঞ্চ করলেন আপনারা, দেখলেন অরিন্দম শীল, এবং মিউজিক লঞ্চ করলেন আমাদের পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারজি, আর আমাদের ট্রেলার লঞ্চ করলেন বিখ্যাত ডিরেক্টর অরিন্দম শীল। আমাদের ছবির বিশেষত্ব হচ্ছে এটা তো একটা প্রেমের ছবি, একটা ত্রিকোণ প্রেমের ছবি, ম্যাচিওর। আমরা তিনজন অভিনেতা অভিনেত্রী চেষ্টা করেছি, আমাদের বেস্ট এফর্ট দিয়েছি এত সুন্দর সুন্দর চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার। কৌশিক সেন রয়েছেন, দেবদূত ঘোষ রয়েছেন, আমি রয়েছি। আমি নৃত্যশিল্পী, দেবদূত ঘোষ একজন ফ্যাশন ডিজাইনার এবং কৌশিক সেন একজন পেইন্টার। তো আমাদের ছবির বিশেষত্ব হচ্ছে প্রেম, মিউজিক, ডান্স, নানা রকমের আর্ট অ্যান্ড কালচার, মানে আমি বলতে চাইছি আমাদের ফ্যাশন, আমাদের স্কাল্পচার, আমাদের পেইন্টিংয়ের অনেক কিছু দেখানো হয়েছে। এছাড়াও ড্রামা, সাসপেন্স, এই সব কিছুর যে একটা মেলবন্ধন, এত সুন্দরভাবে গল্পটা বলা হয়েছে। গল্পটা বলেছেন কাহিনীকার এবং আমাদের চিত্রনাটকের উপস্থিত রয়েছেন সুব্রত চৌধুরী, এবং সঞ্জয় গুহ পরিচালনা করেছেন। আমাদের মিউজিক অত্যন্ত সুন্দর, নচিকেতা চক্রবর্তী এবং জয় সরকারের মিউজিক। আমাদের আমি যেহেতু একজন নৃত্যশিল্পী এবং এই ছবিতেও আমি নৃত্যশিল্পী, তো গানের কম্পোজিশনগুলো সেই টাইপের রয়েছে। সুতরাং আমরা যারা নৃত্যশিল্পীরা ভীষণ গানের জন্য, নাচের জন্য গান খুঁজি বা মিউজিক খুঁজি, তাদেরকে বলবো সেদিন বসন্তে সিডি অবশ্যই খোঁজ করুন, কাজের হবে। যেটা আমি বলছিলাম সেটা হলো, বাড়িতে যখন বা পরিবারে কোনো বড় অনুষ্ঠান যখন হয়, তখন বাড়িতে যারা দায়িত্বশীল থাকেন তাদের ঘাড়ে একটা দায় চেপে যায়, যে ধরুন বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, যে
আত্মীয় স্বজন সবাইকে জানানো। আমি মনে করি আমাদের ফিল্মের যে মিউজিক লঞ্চ হোক, ট্রেলার লঞ্চ হোক, সেটা এই ধরনেরই কাজ, যখন কলাকুশলী এবং ডিরেক্টররা কাঁধে তুলে নেন দায়িত্বটা, আপনাদের মাধ্যমে অর্থাৎ আজকে প্রচার মাধ্যম, বিনোদন মাধ্যমের যারা বন্ধুরা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন, সমস্ত মানুষের কাছে খবরটা পৌঁছে দেওয়া যে সেপ্টেম্বর মাসের শুরুতেই এরকম একটা ছবি লঞ্চ হতে যাচ্ছে। আমি খুব এক্সাইটেড এবং অ্যাট দ্য সেম টাইম একটু দুশ্চিন্তাতেও আছি। তার কারণ হচ্ছে এরকম একটা পিভোটাল রোল আমি করেছি, সেটা মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি আরও সিরিয়াসলি আরও কমিটেড হয়ে কাজ করব। এতদিন যা করছি কমিটেড হয়েই করেছি, কিন্তু মানুষ আমার দায়িত্ব উত্তরোত্তর বাড়িয়ে চলেছেন, সেই জন্যে আমি আরও সিরিয়াসলি চেষ্টা করব যে রোলই করি সেটা যেন ফুটিয়ে তুলতে পারি। এই ফ্যাশনের দুনিয়াটা খুব গ্ল্যামারাস, খুব গর্জিয়াস, কোনো সন্দেহ নেই, কিন্তু ইটস নট অলওয়েজ ভেরি সেফ। আমরা পোস্টার লঞ্চ করেছি, একটা ধাপ পেরিয়েছি, আজকে আর একটা ধাপ পেরোলাম এবং ফাইনালটার জন্য ওয়েট করছি। এক তারিখে আমাদের ছবি রিলিজ হবে, নার্ভাস আছি, কনফিডেন্ট আছি, ছবি ভালো লাগবে, সবাই আসবে ছবিটা দেখতে, এটা আমি কনফিডেন্ট এবং ভালো লাগবে সবাই। তুমি আমাকে শেষ করে দিলে। সময়ের বিভৎস বোঝা যাতে অনুভব করতে না হয় তোমাকে অবশ্যই মাতাল হতে হবে। I know what to do and what not to do. আপনার ঘুঙুরের শব্দ আমাকে গ্রামের মাটির কথা মনে পড়িয়ে দিল।